রাজনৈতিক বিনোদন ছাড়া অন্য কোনো কাজে লাগে না। দুদিন তার এটা মোষ রাজনৈতিক কোনো ক্যারিশমা নেই ওনাকে। তাহলে যদি এত ওনার ফেস ভ্যালু ছিল তাহলে ওনাকে প্রার্থী করলো না কেন? তাহলে বাইরে থেকে তারকাকে আনতে হয় কেন এখানে এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য? তিনি রাজনৈতিক বিনোদন ছাড়া অন্য কোনো কাজে লাগে না, এবং তৃণমূল কংগ্রেসও জানেন ওনার কোনো ফেস ভ্যালু নেই। তাই তো বারবার যখন নির্বাচন হয় তখন ওনাকে প্রার্থী করে না, তখন কোনো তারকাকে প্রার্থী করতে হয়। উনি রাজনৈতিক বিনোদনের কাজে লাগেন। অনেক সময় অনেক রাজনৈতিক কাজে আমরা অনেক সময় চাপে থাকি, তো বিকেলে বাড়ি ফিরতে ফেরার পর টিভিতে যখন হাসি ঠাট্টার কিছু শোনার ইচ্ছা হয় তখন অনুব্রত মণ্ডলের কথা আমরা শুনি। অ্যাকচুয়ালি ওনার খুব সিরিয়াসলি আমরা উনি না, তৃণমূল কংগ্রেস ওনার সিরিয়াসলি না। আসানসোলের বিজেপি নেতা বর্তমানে ছিলেন, হ্যাঁ মোস্টা শুধু মোস, আপনি নাকি লোক হাসানোর কাজে লাগে লোক ও মোস্ত, জিতেন তার এটা মোষ, মোষের সম্বন্ধে কী বলবো।